এবারে আনন্দ আড্ডা, চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি নাট্যকার আশরাফুল চঞ্চলের কাছে। আবার আপনার কাছে ফিরে এলাম। আমরা কথা বলছিলাম আমাদের বাংলা ভিশনের এবারের ঈদ আয়োজনে আপনার দুটি নাটক প্রচারিত হচ্ছে, একটি নাটকের নাম হলো খোঁচা এবং আরেকটি নাটকের নাম হেলিকপ্টার। তো এই নাটক দুটি প্রসঙ্গে একটু আপনার কাছ থেকে জানতে চাই। প্রথমে খোঁচা নাটকটি প্রসঙ্গে আপনার কাছ থেকে একটু জানতে চাই, খোঁচা নামটি রাখার পেছনে কারণ কি? বিক্রমপুরে আমি একবার বেড়াতে গিয়েছিলাম, তো সেখানে ওরা ওদের জীবনযাত্রা এমন যে ওরা ৬ মাস কাজ করে আর ৬ মাস বসে বসে খায়, একেবারেই বসে থাকে, কারণ ওই সময়টাতে পানিতে একদম একেবারে প্লাবিত হয়ে যায়, কিছু করার থাকে না। তো আমি গিয়েছি ওখানে গল্প করতে, একটা মাচার উপরে বসে এক বৃদ্ধর সঙ্গে কথা বলছি আমি, কিন্তু বৃদ্ধ একটু পরপরই পাশে বসেছিলাম, আমাকে খোঁচা মেরে কথা বলছে যে বাবা কোথা থেকে এসছো, বাবা কী অবস্থা। তো আমি বুঝলাম যে অনেকের ম্যানিয়া থাকে, ম্যানিয়াক থাকে, অনেক ধরনের বদভ্যাস থাকে। তো আমি ভাবলাম যে এরকম একটা, আমি উঠে গিয়ে সামনের চেয়ারে বসলাম যে আমাকে খোঁচাতে না পারে। তো ওনার পাশে একটা, যেহেতু বৃষ্টি হয় ওখানে, একটা ছাতা ছিল, সে এরপরে আমাকে ছাতা দিয়ে খোঁচাতে শুরু করলো যে তারপরে কবে যাইবা, হ্যাঁ কি খাইবা। তো মূলত ওখান থেকে ভাবনা, এবং আমার বলা উচিত যে এরপরে আমার এক ছোট ভাই আছে, নাম মোহাম্মদ ইউসুফ চৌধুরী, সে আমাকে একটা ভাবনা দেয় গল্পের যে ভাইয়া আপনি এই খোঁচা নিয়ে লিখতে পারেন। আগের অভিজ্ঞতা এবং ইউসুফ চৌধুরীর গল্প ভাবনা মিলেই আসলে খোঁচার এই নাটক দাঁড়িয়েছে। এই নাটকে আসলে কারা অভিনয় করেছে বা কোথায় শুটিং হয়েছিল? এই নাটকে মোশাররফ করিম অভিনয় করেছে, অভিনয় করেছে নিশাত প্রিয়ম, গাজীপুরে অভিনয় হয়েছে। আমাদের বাংলা ভিশনের এবারের ঈদ আয়োজনে আপনার রচিত আরেকটি নাটক প্রচারিত হতে যাচ্ছে, যেটির নাম হেলিকপ্টার। তো হেলিকপ্টার নিয়ে কিছু জানতে চাই, এবং এই নাটকটির নাম হেলিকপ্টার হওয়ার পেছনে কারণ কি? হেলিকপ্টার মূলত একটা মেলোড্রামা, মানে কমেডি নাটক থেকে আরেকটু নিচে গিয়ে, হ্যাঁ, যে নাটকগুলো হয় সহজভাবে বলে সেটা মেলোড্রামা। মেলোড্রামা নাটকে, এই হেলিকপ্টার নাটকে দেখা যায় যে একটা মেয়ে চাকরির ইন্টারভিউ দিতে যাবে, কিন্তু সে লিফট পাচ্ছে না। নায়ক যে থাকে, তার একটা মোটরসাইকেল থাকে, সেটাকে সে হেলিকপ্টার বলে, কারণ এটার এমন বাজে শব্দ। তো কোনো উপায় না দেখে মেয়েটা শেষ পর্যন্ত লিফট নেয়, লিফট নিয়ে, কিন্তু এই রাস্তার এই পুরো জার্নিটাতে মোটরসাইকেল অনেকবার নষ্ট হয়ে যায়, এবং শেষে গিয়ে দেখে যে মানে ইন্টারভিউটা আর হয়নি, অ্যাটেন্ড করতে পারেনি, এবং ইন্টারভিউটা হয়নি। কিন্তু এই যে জার্নিটা, এই জার্নিটায় দুজনের মধ্যে যে বোঝাপড়া হয়, এই দুজনের বোঝাপড়ায় একে অপরকে ভালো লেগে যায়, প্রেম হয়ে যায়। এবং মজার ব্যাপার, যখন হেলিকপ্টার, ওই হেলিকপ্টারে করে তারা আবার ফিরে আসছে, তখন হেলিকপ্টার একবারও বন্ধ হয় না। সে তো নিশ্চয়ই, আপনি বলছিলেন যে একটা গাড়ি নিয়ে এসেছে বা কোনো মোটর বাইক নিয়ে এসেছে, কিন্তু আপনি বলছেন হেলিকপ্টার, এটার পেছনের কারণ কি? এটার পেছনে আসলে এটার নামকরণ, যদি বলি হেলিকপ্টার নামকরণ কেন হলো, এই হেলিকপ্টার নাটকের নামের মধ্যে একটা ধ্বনি ব্যঞ্জন আছে, এবং এই ধ্বনি ব্যঞ্জনের সাথে যেই মোটরসাইকেলটার যে ক্যারেক্টার, আমাদের ডিরেক্টর সাগর জাহান, হ্যাঁ, খুবই অভিজ্ঞ ভালো ডিরেক্টর, সে স্বনামধন্য ডিরেক্টর, সে যেই মোটরসাইকেলটা ইউজ করেছে সেটার যে সাইলেন্সারটা, সেটা খুলে রেখেছে, ফলে সেটার যে শব্দটা সেটা আসলে হেলিকপ্টার, হেলিকপ্টারের মতো। হ্যাঁ, আচ্ছা, সেজন্য হেলিকপ্টারে ব্যবহৃত হয়েছে, রূপকর্থে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, আপনার কাছ থেকে এই নাটকটির গল্প শুনে মনে হচ্ছে যে আমাদের দর্শকদেরকে এই নাটকটির কিছু অংশ না দেখালেই নয়, একটু দেখে আসি তাহলে। চলুন দর্শক, দেখে আসি হেলিকপ্টার নাটকটির কিছু অংশ। কখন দৌড়াবে আমরা এই হেলিকপ্টারটা? আর ভাইবা শেষ হয়ে গেলে? কুল কুল মিলি, আমার চাকরি মিস হইতেছে, আমার মাথা গরম হবে না তো আপনার মাথা গরম হবে? গরম হয়ে গেছে, দুইটা মিনিট সময় দাও, দুইটা মিনিটের মধ্যে আমি আমার প্লাগ পরিষ্কার করে ফেলাইতেছি, আর এই মধ্যে তুমিও তোমার প্লাগটা পরিষ্কার করো। তোমার মা পেট্রোল পাম্প থেকে আসার সময় গাছ থেকে ছিঁড়া নিয়ে আসছি, আই লাভ ইউ। কি বললেন আপনি? I love you, helicopter. বলি বলি করে আর বলা হচ্ছে না, সময় কেটে গেলেও খোর কাটছে না। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো।
বেশ চমৎকার লাগলো দেখতে। এই নাটক নিয়ে আরেকটা কথা বলতে চাই, এই নাটকের উদ্ভব কিভাবে হলো? এই নাটকের উদ্ভব হয়েছে, আমার এক বন্ধু ছিল, নাম তানভীর হাসান ওসমানী। আচ্ছা। সে অ্যাড মেকার ছিল, অ্যাক্টর ছিল, নাট্যকেন্দ্রে অ্যাক্টিং করত। সে মারা গিয়েছে। তো আমরা দুজন মিলে আমরা যাচ্ছিলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। আচ্ছা। আমরা মোটরসাইকেলে যাচ্ছিলাম এবং একটা ছেলে একটা মেয়ে দেখলাম যে আমরা তাদেরকে পাশ কাটিয়ে ওভারটেক করে যাচ্ছি। ছেলে মেয়ে দুটো একদম সেম মোটরসাইকেল নিয়ে খুব ঝগড়া করছে। আচ্ছা। তো ঝগড়া করতে করতে আমার সেই বন্ধু তানভীর হাসান ওসমানী, বন্ধু বড় ভাই, সে বলল, চঞ্চল এখানে মনে হয় নাটকীয় উপাদান আছে, একটু এক কাজ করি, বাইক আমি চালাচ্ছিলাম, যে তুই ওদেরকে ওভারটেক করিস না, ওদের পেছনে পেছনে চল। আচ্ছা। তো পুরো জার্নিটাতে আমি ওদের পেছনে পেছনে গেলাম এবং দেখলাম যে আসলেই ওরা খুনসুটি করছে, মান অভিমান করছে, কিন্তু ওরা নিজেরাই জানে না যে এর মাধ্যমে ওদের ভেতরের যে প্রেম ভালোবাসা এটা বিল্ড আপ ঘটছে। আচ্ছা। হ্যাঁ, সেটা থেকে আমাদের দুজনের মনে হলো, তানভীরেরও মনে হলো, বললো যে হেলিকপ্টার নামে একটা কিন্তু নাটক হতে পারে। আচ্ছা। মূলত নাটকটার সূত্রপাত সেখান থেকেই। আপনি তো আসলে দীর্ঘদিন থেকে নাটক লিখছেন, তো আপনার কথা শুনে যেটা বুঝতে পারলাম যে আসলে আপনারা যখন চলতে ফিরতে বিভিন্ন জায়গা থেকে এভাবেই আসলে অনুসঙ্গ খুঁজে পান নাটক লেখার, এটাকে আসলে একরকম অনুপ্রেরণা বলা যায়? নাটক তো আসলে জীবনের তো অনুপ্রেরণা বটেই, তবে নাটক একটা মেকি জিনিস, শিল্প মানেই আমি মনে করি মেকি জিনিস। মানে পেছনে মেকি বলার কারণ কি? মেকি মানে হচ্ছে যে আসলে জীবনের মতো কিন্তু জীবন না। উদাহরণস্বরূপ বলা যায় যে আমি এমন সংলাপ ইউজ করলাম যেই সংলাপের ফলে হাহা, মানে আমরা পার্সোনালি, আমি এখন যে সংলাপ বলছি আমি আপনার সাথে, এটার মাঝে কোনো নাটক নাই, কিন্তু এখন যদি আমি মনে করি যে এখন কিছু নাটকীয়তা লাগবে, সেখানে মেকি জিনিস ঢোকাতে হবে, মেকি সংলাপ ঢোকাতে হবে, না হলে সেটা নাটক হবে না, নাটক হবে না। এবং নাটক সম্পর্কে আমি সবসময় একটা কথা বলি, সেটা হলো ডক্টর সেলিম আলদিনের কথা, তিনি আমাদের প্রথম ক্লাস যখন নিচ্ছিলেন তখন তিনি বললেন যে নাটকের সংজ্ঞা হচ্ছে একটা ফুল ফুটে আছে, সেটার মধ্যে কোনো নাটক নাই, কিন্তু যখন ফুলটা প্রজাপতি হয়ে উড়ে গেল তখন সেটা নাটক। মানে আসলে ওটা ফুল ছিলই না, ওটা প্রজাপতি ছিল, আমি সেটাকে ফুল ভাবছিলাম। আচ্ছা। হ্যাঁ, পুরো নাটক পুরো সময় শেষে, গল্প শেষে দেখলাম বাহ, ওটা তো প্রজাপতি ছিল, উড়ে গেল। আচ্ছা, এই যে একটা নাটকীয় ব্যাপার ঘটলো, রাইট, সেটাই নাটক। আচ্ছা, নাটক যখন লিখেন নিশ্চয়ই অনেক রকমের চ্যালেঞ্জ বা সীমাবদ্ধতা নিশ্চয়ই থাকে, তো আপনাদের ক্ষেত্রে আসলে আপনার ক্ষেত্রে সেরকম সেই চ্যালেঞ্জ বা সীমাবদ্ধতা কি? আমার কাছে মনে হয় কি যে আগে মনে হতো যে যখন নাটক প্রথম লিখছি যে নাটক, একটা নাটক লিখছি এরপরে আমি খুব দ্রুত লিখবো, ধাপধুপ লিখবো, আমি অনেক অর্থ ইনকাম করবো, এখন মাসে দুইটা লিখি তখন ছয়টা লিখবো, কিন্তু ধীরে ধীরে যেটা দেখলাম আসলে একটা একজন নাট্যকার একই প্যাটার্নে কখনো যেতে পারে না। আমি আমার প্রায় 150 নাটক অনিয়ার হয়েছে, হ্যাঁ 150-র বেশি অনিয়ার হয়েছে। তো যতই নাটক অনিয়ার বেশি হতে থাকে, 20টা নাটক যখন অনিয়ার হয়ে গেল, আমি 21তম নাটকটা যখন লিখবো তখন আমি কিন্তু ওই যে 20টা নাটক লিখেছি যেই প্যাটার্নে আমি ওভাবে লিখতে পারবো না, কারণ তাহলে একই জিনিস, আমার নিজের উৎসাহ কাজ করবে না, আমাকে খুঁজতে হবে নতুন কোনো পথ যেটা ওই 20টা নাটকের মধ্য দিয়ে যায় না। সেই প্রক্রিয়াটা আসলে আপনার ক্ষেত্রে কেমন? সেটা খোঁজা আসলে, হ্যাঁ, সার্চ করা, জীবনের মাঝে খোঁজা, সব জায়গায় খোঁজা, সব জায়গাতে কনসাস থাকা, সচেতন থাকা যে আমার ব্যক্তিগত জীবনে কোনো নাটক ঘটে গেল কি না, যদি ঘটে যায় সেটা কি প্রচ্ছন্ন থেকে গেল নাকি আমি সচেতন থাকলাম, সচেতন থাকাটা খুব বড় বিষয়। একদমই তাই। এই যে আপনি বলছিলেন যে নাটক তো আসলে জীবন থেকেই নেওয়া, কিন্তু জীবন নয়, না, এই যে এটা বেশ গভীর একটা কথা বলতে গেলে, তো এই জীবন নয় কিন্তু জীবন থেকে নেওয়া, আপনি যখন নাটকটা লিখতে যান সেটার সময় কখন বা আপনার প্রস্তুতিটা কেমন থাকে? আমি আসলে যেটা করি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়। হ্যাঁ, যেমন আমি সেলিম স্যারের সাথে যখন, সেলিম স্যার নাটক লিখতেন, একই সাথে আমাকেও নিয়ে যেতেন, অনেক অনেক ছাত্রী তার সঙ্গে কাজ করেছে, তো তার স্টাইল দেখতাম, সে বসেই ধারা লিখে যেত, মানে কোনো ভাবতো না, প্রথমে খাতাটা নিয়ে লিখে যেত, এরপরে সে করতো কি কাটা শুরু করতো, এবং এরকমও হয়েছে, সে সম্ভবত এটা জৈবতী কন্যার মন, সে লিখতে গিয়ে সে 700 পৃষ্ঠা ছিঁড়ে ফেলেছে, 700 পৃষ্ঠা, সে তার এটা পছন্দ হয়নি। এক একজনের ট্রিটমেন্ট এক এক রকম। আমার যেটা হয়, আমি কলম নিয়ে বসে থাকি হয়তো, বা এরকমও হয় যে আমি রাত 12টায় বসেছি, 4টা পর্যন্ত আমি কোনো কিছুই লিখতে পারিনি, এরকম 3-4 দিন গেছে, আমি নাটকটা নিয়ে ভাবছি, কিন্তু যখন শুরু করলাম 4 দিন পরে,
তখন আমি লিখে ফেলতে পারলাম, তখন আর থামার ব্যাপারটা তখন থামা যায় না। তো এটা এটা আসলে ভ্যারি করে যে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়। আচ্ছা, তো আপনার নাটক লেখার শুরুটা কবে থেকে? আমি প্রথম আমার নাটক অন এয়ার হয় 2003 সালে। আপনি লেখালেখি কি নাটক লেখা দিয়ে শুরু হয়েছে নাকি অন্য কিছু? আমি নাটক লিখে দিয়ে শুরু করেছি। আচ্ছা, এবং এটা কি অনেক ছোটবেলা থেকে আপনার মধ্যে গড়ে উঠেছিল যে আমি আসলে নাটককারী হতে চাই, বা স্বপ্ন ছিল কিনা? না, স্বপ্ন ছিল না, কিন্তু ছোটবেলা থেকে আসলে আমার লাইফস্টাইল কাজ করেছে, আমি এখন এসে বুঝি। কারণ আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমার আমার মা খুব বই পড়তেন। হ্যাঁ, আমার রাত জেগে জেগে বই পড়তেন। তো আমি ঘুমাসতাম না, আমাকে বলতো যে তুই ঘুমাসছিস না, তো কিছু লেখ পড়। তো আমি তখন লিখতে শুরু করতাম। তো তখন থেকে আমি ক্লাস 8 থেকেই লিখি, কিন্তু কখনো ভাবিনি যে আমি এই লেখাটাই কন্টিনিউ করব। কিন্তু যখন আমি এখন এসে নাট্যকার, এখন আমি পেছনের দিকে তাকালে দেখতে পাই যে ওই সময়গুলো আমাকে সাহায্য করেছে বা অনুপ্রেরণা দিয়েছে। তো আমাদের বাংলা ভিশন আসলে আপনার লেখা বেশ কিছু নাটক অনেক জনপ্রিয় হয়েছে দর্শকের কাছে, যেমন তার ভিতরে আছে সেই রকম ঘুষখোর, সেই রকম পানখোর, এবং সেই রকম চাকর। তো এই যে বেশ কিছু মজার মজার নাটক আমরা পেয়েছি, তো এই সিরিজটা নিয়ে একটু জানতে চাই আপনার কাছে। আমি আসলে এর আগে যত নাটক লিখেছি, আমি মেলোড্রামা, কমেডি, স্যাটায়ার, ফার্স, ভার্স, এই যে কমেডি ঘরানার যে নাটকগুলো, এগুলো লিখতাম না। আমি মূলত নাটক শুরু করি সিরিয়াস নাটক দিয়ে। আচ্ছা, আমি সিরিয়াস গল্পই লিখতাম, জীবনের গল্প, মানবিক বোধের গল্প। তো হুট করে ট্রেন্ড একটা শুরু হলো যে খুবই ফানি নাটকগুলো চলছে। আচ্ছা, এবং কিছু ফানি নাটক দেখলাম এরকম যে যেই ফানি নাটকের মধ্যে আসলে ফান আছে, কিন্তু শুধু ফানই তো নাটক না, নাটকের মধ্যে ফান মেসেজ থাকা উচিত। আমি মনে করি যে আনন্দের মধ্য দিয়ে, ফানের মধ্য দিয়ে যদি শিক্ষা হয়, যেমন লাগিয়ে রাখো মুন্না ভাই, আমার খুব প্রিয় সিনেমা। হ্যাঁ, একটা সিনেমা হাসাতে হাসাতে একজনকে আমার মনে হয় গ্র্যাজুয়েশন করে ফেলাইলো যে হিংসা করা যাবে না। এটা হাসতে হাসতে সে জানেই না দর্শক যে আমি আনন্দ পেতে পেতে আমি এরকম একটা শিক্ষা ধারণ করছি। তো আমার কাছে মনে হলো যে এরকম একটা বিষয় করা যায়, যে একটা নাটক করা যায়, আমিও ফানি কিছু করব। তো তখন মনে হলো যে মোশাররফ ভাইকে চিন্তা করে, যে তখন মোশাররফ ভাই এর মাঝে অনেকগুলো ফানি নাটক, অনেক কমেডি নাটক করে ফেলেছে। হ্যাঁ, তো এরপরে যেটা করতে হবে, তাহলে যদি আমি তাকে উতরাতে চাই, আমাকে আরো পিকে যেতে হবে, আরো এমন কিছু করতে হবে যেন সে আরো যা এক্সপোজ করেনি, সে আরো যেন মোর এক্সপোজড হতে পারে। সে জায়গা থেকে সেরকম চাখরটা লিখা যে, এবং এটা শেষের মেসেজটা হচ্ছে যে অতিরিক্ত কোনো কিছু ভালো না, সবকিছুই লিমিটেশনের মধ্যে থাকা ভালো। একটু জানতে চাই এই যে আপনি তো আসলে টিভি নাটক অনেক লিখেছেন এ পর্যন্ত, যেটা আসলে সংখ্যায় গুণে হয়তো আপনি নিজেও বলতে পারবেন না, কিন্তু এখন কাজের মাধ্যম কিন্তু অনেক বেড়েছে। এখন যেমন ওটিটি প্ল্যাটফর্ম এখন এসেছে নতুন ভাবে দর্শকের কাছে এবং দর্শকপ্রিয়তাও পাচ্ছে, তো আপনার কি আসলে এই ধরনের ওটিটি প্ল্যাটফর্মের জন্য কোনো কিছু লেখা হয়েছে কিনা বা পরিকল্পনা আছে? ওটিটি প্ল্যাটফর্মে আমি লিখছি, কিন্তু আমার কাছে মনে হয় কি ওটিটি প্ল্যাটফর্ম আর টিভির বেসিক পার্থক্য বাজেটে। তো আমার কাছে মনে হয় দুটো একই জিনিস, একই নাটক, একই স্ক্রিপ্ট। আমি কেউ যদি টিভির জন্য বানায় একরকম হবে, ওটিটির জন্য সেটার বাজেট পেলে সেটা অন্যরকমই হবে। এখন আমরা একটা অভিযোগ প্রায় শুনতে পাই যে আগের মতন ভালো নাটক বা আগের মতন ভালো টেলিফিল্ম আমরা দর্শকরা পাচ্ছি না, তো আপনার কাছে আসলে এটা কি মনে হয়, এই অভিযোগটা কতখানি সত্যি? হ্যাঁ, অভিযোগটা আংশিক সত্য। আমার কাছে মনে হয় যে ভালো নাটকও হচ্ছে, আবার মানসম্মত নাটক হচ্ছে, মান ছাড়াও নাটক হচ্ছে, সব ধরনের নাটকই হচ্ছে। এবং আমরাও আশা করবো যে ভবিষ্যতে আমরা আরও অনেক ভালো ভালো কাজ নিশ্চয়ই পেতে যাচ্ছি। তো আমরা আসলে কথা বলতে বলতে অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, তা আমাদের সময় স্বল্পতার কারণে আসলে অনেক কিছু জানার থাকলেও আমরা এখন জানতে পারছি না, যেহেতু অনুষ্ঠানটি শেষ করতে হবে। এবং আমরা অনুষ্ঠানটি কথা বলা শুরু করেছিলাম আপনার রচিত দুটি নাটক, যেটি এবার ঈদ আয়োজনে আমাদের বাংলা ভিশনে প্রচারিত হবে, একটি হচ্ছে খোঁচা এবং আরেকটি হেলিকপ্টার। তো এই নাটক দুটি প্রসঙ্গে যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনাদের কিছু বলার থাকে? দর্শকদের বলবো যে নাটক দুটো দেখুন, নাটক দুটো দেখলে আপনাদের ভাল লাগবে। তথা কথিত যে নাটকগুলো হয়, আমরা হয় কি আমরা নাটক দেখলেই বলে ফেলতে পারি একটা দৃশ্য দেখলে যে দ্বিতীয় দৃশ্য কি হবে। আশা করি এই নাটক দুটোতে এরকম কোনো সুযোগ থাকবে না, প্রতি মুহূর্তেই নতুনত্বের মাধ্যমে আপনাদেরকে বিনোদিত করবে এই নাটক দুটি। এবং বাংলা ভিশনের সমস্ত দর্শকদের, কর্তৃপক্ষকে আবার শুভেচ্ছা। আমরাও আশা করছি আপনার এই নাটক দুটো আগের নাটকের মতোই সমানতালে দর্শকপ্রিয়তা পাবে, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই সকালে আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকে ধন্যবাদ।
প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন বাংলা ভিশন, নোট টাওয়ার, 110 বীরত্ব, সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9623030-4, আমাদের ইমেল অ্যাড্রেস dinpratidin@banglavision.tv। আল কোরআনে বলা আছে, সত্যকে মিথ্যা দিয়ে ঢেকো না, আর জেনে শুনে সত্যকে গোপন করো না। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।